রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ত্যাগের ঈদ পালনে মালদার কালিয়াচকের সুজাপুর নয়মজা ঈদগাহ ময়দানে দেখা গেল লক্ষাধিক মানুষের সমাগম। যেহেতু এখানে এত মানুষের এমন উপস্থিতি, সেহেতু কালিয়াচক থানার পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে। কেননা রাজ্যের চারদিকে যেভাবে ভোট পরবর্তী নানা ধরনের গণ্ডগোল লেগেই রয়েছে, তাতে তো এমন ধর্মীয় কাজের জায়গায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা দেখার দায়িত্ব পড়েছে কালিয়াচক থানার পুলিশের ওপর। তবে এই যে এত মানুষ একটি ময়দানে ধর্মীয় ভাবাবেগে একীভূত হয়ে ত্যাগের ঈদের ব্যাপারে নামাজ পাঠ করছেন, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আসলে 17 জুন সোমবার ভারতের সর্বত্র ঈদুল আজহা পালিত হলো, ফলে সকাল থেকে বিভিন্ন ছোট বড় মসজিদগুলোতে ভিড় কোনোভাবেই কমতে ছিল না। প্রতি বছরই জিলহজ মাসের 10 তারিখ এই ঈদ পালিত হয়ে থাকে, যা এদিনও দেখা গেল। বলতেই হয় ত্যাগ ও উৎসর্গের ঈদ হলো এই ঈদুল আজহা। আল্লাহ মুসলমানদের জন্য 2টি দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারিত করেছেন, তাই এই দিনে ঈদের নামাজ পড়া ওয়াজিব। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, অতএব তোমার রবের উদ্দেশ্যেই নামাজ পড়ো এবং নাহর করো। জানা যায় ঈদের নামাজের পদ্ধতি স্বাভাবিক নামাজের মতো নয়। ঈদের নামাজ ছাদবিহীন খোলা জায়গায় আদায় করা সুন্নাত, তবে যদি খোলা জায়গায় ব্যবস্থা না থাকে তবে মসজিদেও ঈদের নামাজ পড়া যাবে। এদিকে সুজাপুরের বিরাট ঈদগাহ ময়দানে বিস্তর জায়গা থাকায় লক্ষাধিক লোকের সমাগম সম্ভবপর হয়েছে। ইমামের সঙ্গে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবর বলে দুটো হাত আটকা থাকবে, এরপর অতিরিক্ত 3 তাকবীর দেওয়া, 1 তাকবীর থেকে আরেক তাকবীরের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা, প্রথম ও দ্বিতীয় তাকবীরে 2 হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া, তৃতীয় তাকবীর দিয়ে 2 হাত তাকবীরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়, সূরা ফাতিহা পড়া, এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করতে হয়, আবার দ্বিতীয় রাকাতেও একই রকম নিয়ম, এরপর রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাওয়া, সেজদা আদায় করা, বৈঠকে বসা, তাসাহুদ দরুদ দোয়া মাসুরা পড়ে সালাম কোরআনের মাধ্যমে নামাজ সম্পন্ন করা। এদিনের ঈদের সব কথার সার কথা হলো ত্যাগের উৎসব। সহজ কথায় একে ঈদুজ্জোহাও বলা হয়ে থাকে। এই দিনটিতে মুসলমানরা ফজরের নামাজের পরে নিজের নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী কিছু গৃহপালিত পশুকে আল্লাহর নামে উৎসর্গ করে থাকেন। ইসলামী চান্দ্র পঞ্জিকায় ঈদুল আজহা জিলহজ্জের 10 তারিখেই পড়ে, যা এই দিনটিতেই পড়েছে। গ্রেগরীয় বা আন্তর্জাতিক পঞ্জিকায় তারিখ প্রত্যেক বছর আলাদা হবে, সাধারণত 1 বছর থেকে আরেক বছর 10 বা 11 দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ্জ মাসের চাঁদ দেখার উপরই নির্ভর করে থাকে। অন্যদিকে ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের রাসূল হযরত ইব্রাহিমকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করার বিধান দিয়েছিলেন। অন্যদিকে সেই পরীক্ষায় ইব্রাহিম কিন্তু সফলও হয়েছিলেন। আর ভালো কাজে বাধা তো আসতেই পারে, সেজন্য ইব্রাহিম ও তার পরিবারকেও শয়তান আল্লাহর কাজ থেকে সরিয়ে নিতে দারুণ বাধা সৃষ্টি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাতে ইব্রাহিমেরই জয় সূচিত হয়। তাই আজও হজের সময় শয়তানের অবস্থান বোঝাতে 3টি স্তম্ভে প্রতীকী কিছু নিক্ষেপ করা হয়। এমন ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছরই এই দিনটি উদযাপন করে থাকেন, যা এদিন দেখা গেল সুজাপুর নয়মজা ঈদগাহ ময়দানে ত্যাগের ঈদ পালনের সময়।